ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই, আপনি জানতে চেয়েছেন মসজিদে প্রবেশ করে দুনিয়াবি কথা বলা যাবে কিনা। সম্মানিত ভাই, চলুন আমরা দেখি এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশনা দিয়েছেন। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, সাহাবা একরাম মসজিদে জাহেলি যুগের বিভিন্ন বিষয় নিয়ে পরস্পর আলোচনা এবং হাসাহাসি করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শ্রবণে মুস্কি হাসতেন। যে হাদিসখান আপনি পেয়ে যাবেন মুসলিম মিশকাত হাদিস নাম্বার 4747 নাম্বার হাদিস। সুতরাং এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে মসজিদে বিভিন্ন বিষয় কথা বলা যাবে। তবে সম্মানিত ভাই, দ্বিতীয় হাদিসটি আমরা যদি দেখি তাহলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। তবে অন্য মুসল্লিদের যাতে মনোযোগ বিনষ্ট না হয়, যারা সলাতরত অবস্থায় রয়েছে তাদের যাতে সলাতের কোনো ডিস্টার্ব না হয়, সেই দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি তিনি বলেছেন, যদি কেউ তোমরা দেখো যে মসজিদের মধ্যে কেউ সলাতরত অবস্থায় রয়েছে আর তোমরা কোরআন মাজিদ তেলাওয়াত করছো, তোমরা কোরআন মাজিদের তেলাওয়াতও নিম্নগামী করো, যাতে করে ওই যে ব্যক্তি সলাত পড়ছে তাতে করে যার সলাৎ বিনষ্ট না হয়, সলাৎ যাতে নষ্ট না হয়। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে যদি আপনি মসজিদে প্রবেশ করেন, যদি দেখেন যে কেউ সলাৎ পড়ছে না, বসে আছে, সেক্ষেত্রে পরস্পর মানে জরুরি কোনো কথা থাকলে সেই কথা বলতে পারবেন। তবে যদি কেউ সলাতরত অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনাকে চুপ করে থাকতে হবে, কথা বলা যাবে না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যে হাদিসখান আপনি পেয়ে যাবেন মিশকাত হাদিস নাম্বার 856 নম্বর হাদিস, সনদ সহি। সুতরাং সম্মানিত ভাই, মসজিদে প্রবেশ করে যদি দেখেন জরুরি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে কথা বলতে পারবেন। তবে যদি কেউ সলাতরত অবস্থায় থাকে আপনাকে চুপ করে থাকতে হবে, কথা বলা যাবে না। তবে সম্মানিত ভাই, আরও একটি জিনিস মনে রাখতে হবে, মসজিদে কোনো কেনা এবং বেচা বিষয় নিয়ে কথা বলা যাবে না এবং বেচা কেনাও করা যাবে না। এটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1079 নম্বর হাদিস। এছাড়াও সম্মানিত ভাই, যদি কোনো জিনিস হারিয়ে যায় সেই হারানো জিনিসকে মসজিদে আপনি খুঁজতে পারবেন না, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং তিনি ভৎসনা দিয়েছেন যে ওই হারানো জিনিসটি যেন ওই ব্যক্তি খুঁজে না পায়। যেটি পাবেন তিরমিজি হাদিস নাম্বার 1336 নম্বর হাদিস এবং সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 1305 নম্বর হাদিস। আশা করছি সম্মানিত ভাই উত্তরটি